পরে লেখেন না লিখতে গিয়ে পরিবর্তন করেন, কিভাবে করেন? হ্যাঁ, না পরিশ্রম করতে হয় আসলে। আমি লেখা যেটা বলছি যে আমি এই জন্য তো খুব প্রচুর লেখা আমার নাই, আমি অনেকদিন যাবৎ লিখছি কিন্তু সংখ্যা কম তুলনামূলক ভাবে, এবং সেটাই আমি সেইভাবে লিখতে চাই আর কি। এমনি যেটা হয় যে কোনো একটা লেখার প্রক্রিয়াটা হচ্ছে কোনো একটা ভাবনা, কোনো একটা ইমেজ, ওই যে বললাম যে লঞ্চ এরকম একদিন আটকে গেল, আমি এই ভাবনাটা থেকে এটাকে ফ্লারিশ করার চেষ্টা করি যে এই সিচুয়েশনটাকে একটা একটা কোনো বিগার থিমের সাথে যুক্ত করা যায় কিনা, জাস্ট গল্প বলা না। তারপরে এই যে আপনি বললেন যে এরকম অভিজ্ঞতা অনেকই হয়েছে, আমি পুরোনো বই থেকে দোকান দোকান থেকে বই কিনেছি, সেখানে কেউ না মানে হয়তো একটা কারো নোট করা আছে পৃষ্ঠা পৃষ্ঠায়, তো সেটা থেকে একটা আমি মানে জাস্ট হয়তো এই ছোট্ট ইমেজটা এখান থেকে মনে করলাম যে এটা থেকে একটা স্টোরি বিল্ড আপ করা যায় কিনা, এবং তখন ওটা ওটার সাথে আমি পুরো কিন্তু আপনার এটার গল্পটা আলটিমেটলি কিন্তু গিয়েছে এই পুরো সমাজতান্ত্রিক ইয়ের ভাঙন, সোশ্যালিস্ট আন্দোলন, এই একটা ছেলেকে আমি চিন্তা করছি যে হয়তো এক সময় কমিউনিজমের ভক্ত ছিল, এক সময় সোভিয়েত সব লিটারেচার গুলো পড়েছে, এক সময় সেটা ফেলে দিয়েছে বইটা। তো একটা ছোট্ট একটা ঘটনা থেকে বা একটা ইমেজ থেকে এটাকে বিল্ড আপ করতে হয়েছে, তো সেটা সময় তো লাগে। হ্যাঁ, একটু বেশ বেশ অনেক সময় নিয়ে আমি অনেক রিভিশন করি, বেশ টাইম নিয়ে লিখতে হয়। এবং আরেকটা বিষয় লক্ষণীয় আপনার লেখার মধ্যে, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক সচেতনতা আপনার কিন্তু আছে। হ্যাঁ, এটা এটা আপনার ব্যাখ্যা করতে গিয়ে বলেন ঘটনাবলী, অথবা আপনি গ্লোরিফাই করতে গিয়ে বলেন, অথবা লেখক যিনি লিখে তারও কিন্তু নৈতিক সমর্থনটা কোন জায়গায় লেখার মাধ্যমে কিন্তু সেটা বোঝা যায়, এবং সেটা লেখারই একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা জানি। তো এই রাজনৈতিক যে একটা সচেতনতা, এটা এই এটা কিভাবে মানে আপনার হলো? এটা একটা আমরা জানি যে বিভিন্ন ভাবে হতে পারে, কেউ রাজনৈতিক সংগঠন করতে পারে, কেউ রাজনৈতিক পড়াশোনা করতে পারে, কেউ সংস্পর্শে থেকেও হতে পারে, অনেক সময় বন্ধু বান্ধবের সংস্পর্শ প্রভাব হিসাবে কাজ করতে পারে। তা আপনার এটা কিভাবে হয়েছে? কিন্তু হয়েছে যে এটা কিন্তু আমরা জানি আছে। হ্যাঁ, সেটা সেটা বলতে পারেন। তার আগে আমি জাস্ট একটু একটা কথা বলে নেব যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কায়সার যেটা জিজ্ঞাসা করছিলেন যে মানে যেহেতু ওই যে সময়ের কথা বললেন যে সময় দীর্ঘ সময় নিয়ে লিখতে হয়, এটাও একটা কারণ। কারণ শুধুমাত্র আমার মানে গল্পের প্লটটা এবং ভাবনাটা দাঁড় করানো, তারপরে এটা ল্যাঙ্গুয়েজটাকে করতে যে মানে আমাকে দুরকম সচেতন থাকতে হয়। যেমন কায়সার বললেন, এরকম অনেক লেখক আছে যারা মনে করেন যে খুব সহজ বাক্য হলেই সেটা আর মানে হয়তো ইয়ে করে রিজেক্ট করে আর কি লেখাটাকে। তো সব রেঞ্জের পাঠক যাতে মানে এক ধরনের গ্রিপে নিয়ে আসার চেষ্টা করতে হয় আমাকে, পাঠকের কথা আমি চিন্তা করি, এবং তাতে আমি দেখি যে সোফার আমার মানে অভিজ্ঞতা বলে যে আমি নানা রেঞ্জের পাঠকের প্রতিক্রিয়া পাই। খুবই মানে যারা মানে অ্যাডভান্স রিডার, অনেক পড়াশোনা করেন, নানা রকম পরীক্ষা নিরীক্ষা লিটারেচার নিয়ে সচেতন, তারাও মোটামুটি আমার লেখার ব্যাপারে অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন বা ভালো লেগেছে জানান। আবার একেবারে যারা প্রাথমিকভাবে সাহিত্যের অঙ্গনে ঢুকছে, আগ্রহ আছে, তারাও পাচ্ছে। তো আমার ইচ্ছেটা বলতে পারেন যে সেরকম একটা একটা ওয়াইড রেঞ্জ অফ রিডারকে যাতে সেটা স্পর্শ করতে পারে আর কি, বাট ডেফিনেটলি সেটাকে তরল না করে দিয়ে। আপনার ওই প্রশ্নে আসি, হ্যাঁ ডেফিনেটলি যে আমার সবগুলো গল্পের ভিতরে একটা একটা হিডেন পলিটিক্যাল স্টেটমেন্ট আছে, এবং সেটা কিছুটা স্পষ্ট বোঝা যায়। আমি শুরু করেছিলাম, কিন্তু আমার প্রথম লেখা আমি শুরু করেছিলাম প্রবন্ধ দিয়ে এবং বেসিক্যালি অনুবাদ দিয়ে, এবং সেটা আমি করতাম হচ্ছে আমি মার্সিস্ট এস্থেটিক্স নিয়ে লেখা শুরু করেছি আমি শুরুতে। সে অর্থে বলতে পারেন যে আমার মানে ওরিয়েন্টেশনটা ছিল হচ্ছে মানে মার্সিস্ট ফিলোসফির দিকে, এবং সেটা কালচারাল ডাইমেনশনটা নিয়ে আমি শুরু থেকেই আমি প্রথম আমার বই আমার প্রথম অনুবাদ ছিল হচ্ছে আর্নেস্ট ফিশারের অ্যাভনার্টিস, এবং আর্নেস্ট ফিশারের আমি আর্ট অ্যান্ড ক্যাপিটালিজম অনুবাদ করেছিলাম, এবং সেই সময় আমাদের যে মানে যে সময় আমরা ছাত্র ওই ইয়াং এইটিজ এর শুরুতে আর কি, ডেফিনেটলি পলিটিক্যাল মানে যে কোনো আমরা যখন আমি আবার সব ব্যক্তিগতভাবে আমার
একাডেমিক ইয়েটা আবার একটু ভিন্ন, আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, এক ধরনের এলিট ইনস্টিটিউশন, সেখানে পলিটিক্স এর কোন জায়গা নেই, অ্যান্টি পলিটিক্স, অ্যান্টি পলিটিক্স বলতে পারেন আর কি। কিন্তু সামহাউ এক ধরনের মানে সেন্সিটিভিটিটা ছিল আর কি, হয়তো পলিটিক্যাল ওরিয়েন্টেশনটা ছিল না, ছিল না কিছুটা। আমার বাবার পড়াশোনা করতেন এবং তারও এক ধরনের নানা এই ফিলোসফিক্যাল বিষয়গুলোর প্রতি একটা আগ্রহ ছিল, বা আমার বাবার কাছ থেকে আমি মার্ক্সের বই পড়েছি। তো তখন পারিবারিকভাবে তাইলে আপনি পেয়েছেন? হ্যাঁ, আমার বাবা খুব পলিটিক্যাল কিছু ছিলেন না, হ্যাঁ, কিন্তু বই পড়তেন, হ্যাঁ, এবং তার নানা রকম বিষয়ে পড়ার ইয়ে ছিল। এবং সেই সেইখানে আমি মার্ক্স এঙ্গেলসের বই প্রথম ওখানে দেখি, ধারণাও তেমন ছিল না। কিন্তু পরে আমি তো আমি মেডিকেল কলেজে পড়াশোনা করি, আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন আমার এটারই একটা কি ধারাবাহিকতায় আপনি এই যে বলা যায় একদম একটা ইতিহাসের অগোচর থেকে রীতিমতো যে কর্নেল তাহেরকে এক ধরনের আপনি উদ্ধার করে আনলেন, এবং উদ্ধার করে আনলেন মানে আমি বলতেছি সাহিত্যে তাকে, মানে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা জানি কিছু আছে, সবসময় কর্নেল তাহের সংসদ আছে বা তার রাজনৈতিক দল আছে বা অন্যান্য বাম কিছু রাজনৈতিক দলেরও কর্নেল তাহেরের ব্যাপারে আগ্রহ এবং এক ধরনের ইয়ে আছে, কর্মকাণ্ড আছে তাকে ঘিরে। কিন্তু সাহিত্যে আমরা দেখলাম যে একটা চরিত্রকে নিয়ে একটা উপন্যাস লেখা, সেটা আপনি করলেন, এবং আপনার ছোট গল্প পড়তে গিয়ে আমি দেখলাম যে আপনার একটা খুব প্রাথমিক পটভূমিও যদি বলি সেটা কিন্তু হয়েছিল আগেই। আমি এই যে আপনার ষড়যন্ত্র নামে আপনার যে একটা ছোট একদম ছোট একটা গল্প, এই যে ক খ গ ঘ, হ্যাঁ ওইখানে, হ্যাঁ, তো সেখানে আপনার হঠাৎ দেখলাম যে না, প্রাচীর কর্নেল তো একদম মানে বিচ্ছিন্ন কিছু না, এটা একটু রেফারেন্স আছে, একটু রেফারেন্স আছে, এবং সেটারই যদি আমরা ধরি যে ভাব সম্প্রসারণের মতো, যে এই ছোট একটা বিষয়কে যে অনেক বড় করা, কাচের কর্নেলটা সেটারই ভাব সম্প্রসারণ কিন্তু আমরা ধরতে পারি ওই অর্থে। তো এই জার্নিটা একটু আমাদেরকে বলেন যে কিভাবে আপনি কনসিপ্ট করলেন এই টোটাল বিষয়টা, আপনি কিভাবে কনসিপ্ট করলেন এবং কিভাবে আলটিমেটলি আপনি প্রসব করলেন, প্রোডিউস করলেন। আচ্ছা, হ্যাঁ, তো এই সূত্রে তাহলে বলতে হয় যে হ্যাঁ, যেহেতু আমি আমি ডিসাইড করলাম যে আমি আমার কাজের ক্ষেত্র হবে মানে কালচারাল ফিল্ড, এবং এক পর্যায়ে আমি লেখালেখি শুরু করলাম, আমি মনে করলাম সেখানে আমার সেটা আমি এনজয় করছি, সেখানে আমার একটা স্বাভাবিক হয়তো স্বাচ্ছন্দ্য আমি বোধ করছি, সেখানেই আমি কনসেন্ট্রেট করলাম। কিন্তু যেহেতু আমার কাছে মনে হয়েছে যে আমি প্রথম থেকে জাস্ট আমি যেটা বললাম যে একটা গল্প শোনাতে চাইনি, মানে মজাদার ছোট গল্পকারও হওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, এই পলিটিক্যাল ওরিয়েন্টেশনটা ছিল। এবং আমি মনে করি, এখনো মনে করি যে মানে এই মার্ক্সের অনেক কিছু রিভিশনের হয়তো ব্যাপার আছে, অনেক তো ঘটে গেল এই তিন চার দশকের ভিতরে, অনেক চড়াই উতরাই হয়েছে, কিন্তু বেসিক যে এই ওনার যে বেসিক ফিলোসফির যে স্ট্রাকচারটা ছিল, এই ক্লাস বেসড মানে সমাজটাকে বোঝার জন্য এই সুপার স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয়গুলো, এই এবং একটা ক্লাস লেন্স দিয়ে পৃথিবীকে দেখা, এই জিনিসগুলো মনে করি এখনো রেলিভেন্ট, মানে এটা এটা মানে কোনোভাবেই সেটা বাতিল হওয়ার কোনো উপায় আমি দেখি না, এখনো সুপার স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার বেসিসেই পৃথিবী চলছে। তো আমার মনে হয়েছে যে আমি এই যে, এবং আমি মনে করি যে আমাদের মতো একটা দেশে মানে যেখানে মানে শুধুমাত্র মানে একটা সাহিত্যের বিলাস করাটা আমার কাছে ইয়ে মনে হয়েছে আর কি, এই এই ভাবনাগুলোকে কোনো না কোনোভাবে ট্রান্সমিট করার একটা চেষ্টা আমার ছিল আর কি। তো যে কারণে আমি শুরু করেছিলাম মার্কসিস্ট অ্যাস্থেটিক্স দিয়ে, আমি মানে মার্কসিস্টরা কীভাবে সাহিত্যকে বোঝার চেষ্টা করেছে, নাটককে বোঝার চেষ্টা করেছে, ফিল্মকে বোঝার চেষ্টা করেছে, আমি সেই লেন্সটা ইউজ করে আমি ফিল্মের উপর লেখালেখি করেছি, নাটকের উপরে আমার লেখা আছে, কিন্তু আমার হয়তো ওই পার্সপেক্টিভটা ছিল হচ্ছে বলতে পারেন যে একটা মার্সিস জায়গা থেকে আর কি। এবং আপনি যেটা বললেন যে আমার সব গল্পের ভিতরেই কিন্তু ওই বলতে পারেন যে এই 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 যে একটা একটা ডিভাইডেড সোসাইটি, এই ডিভাইডেড সোসাইটির যে ডিনামিক্স, এই জিনিসগুলো আমি মানে কখনোই আপনি বিচ্ছিন্ন হতে পারেন না আপনার রাজনৈতিক বোর্ডটা থেকে, আপনার অ্যাস্থেটিক থাকে, সব থাকে, কিন্তু আপনার
ওই রাজনৈতিক বোধের যে উপস্থিতি, যে সেটা সেটাও কিন্তু মানে সেটা থাকে কিন্তু সেটা, এবং সেটা আপনি একটা মনে হয় যে সেটা থেকে আপনি অবিচ্ছিন্ন। হ্যাঁ মানে একটা চোরা স্রোতের মতো আমি সবসময় যেটা হচ্ছে যে আমি যেমন ওই যে ক্যালাইডোস্কোপ একটা গল্প আছে যে একটা